দেখো, এখন সকাল 6:30। কলা বউকে স্নান করাতে নিয়ে গেছি আমরা। সকালবেলা তো গেছিলাম কলা বউকে স্নান মানে স্নান করানোর এতে সবাই মিলে গেছিল কমপ্লেক্স থেকে, আমিও গিয়েছিলাম। এখন কেন বসলাম বলতে দেখিনি, খাবার এখানে যে কমপ্লেক্সে যে খাবার মানে খাবারের বন্দোবস্ত করা হয়েছে, তো সেই ব্রেকফাস্ট করবো বলে আমি এসেছি। করে নিয়ে আবার মণ্ডপে এবার দেখাচ্ছি তোমাদের কি খাচ্ছি আমি। আজকে তো তোমাদের কোনো রান্না আমি শেয়ার করবো না, কোনো রান্নাই করবো না, এখানেই খাবার দাবার সমস্ত কিছু দুপুর থেকে রাত্রি অবধি এখানেই চলবে। আমি কি খাচ্ছি এখন তোমাদের সাথে শেয়ার করবো, কেমন দেখো। জল খাবার নিয়ে বসেছি, কমপ্লেক্স থেকে খাবার বন্দোবস্ত হয়েছে, তো প্যাকেট সিস্টেম করেছে। কচুরি, পাঁচখানা কচুরি দিয়েছে, এত খেতে পারবো কিনা সন্দেহ। আর আলুর দম দিয়েছে মনে হচ্ছে, হ্যাঁ আলুর দম। আর বোঁদে, এটা হচ্ছে আজকে জল খাবার। আজকে রান্নাবাড়ি কিছু নেই, দুপুর রাত্রি সব এখানেই খাওয়া হবে, ওই জন্য পুরো রেস্ট, খালি আনন্দ করা, প্রচণ্ড পরিমাণে আনন্দ করা। তো চলো আমি এখন খেয়ে নিই, জল খাবারটা খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি, কেমন। খাওয়া দাওয়া কমপ্লিট, জল খাবো, একটু রেস্ট নেবো, তারপরে আবার যাবো। খুব ভালো খাবার ছিল, খুবই ভালো খাবার ছিল। এক ফোঁটা কচুরিগুলোতে এক ফোঁটা তেল লেগেছিল না, আর আলুর দমটাও ভীষণ ভালো বানিয়েছে, দারুণ বানিয়েছে। চুলগুলো ভেজা, একটু শুকো, আজকে রান্না নেই। সব থেকে আনন্দের ব্যাপার যে রান্না নেই আজকে, খুব খুশি আমি। এই দেখো, আমি তোমাদের বলেছিলাম শাড়ি পরলে দেখাবো, এই যে শাড়ি পরেছি সকালে, তাই তোমাদেরকে দেখালাম। আর কতগুলো স্টিল ছবি তোলা হয়েছে সেগুলোও দেখাচ্ছি তোমাদের। এই যে আমি আর আমার মেয়ে পুজো মণ্ডপে তুলেছি, আর আমার বান্ধবী, আমার জা আর আমি, আর আমাদের ফ্যামিলি পিকচার, আমি, আমার বর, আমার দেওর আর আমার জা, তোমাদের দেখালাম। তো আজকের মতো শুভরাত্রি, কালকে আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব। টাটা।